আপনাদের জন্য জানিয়ে রাখি কি এই পলিগ্রাফ টেস্ট। অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই জানতে চাইছেন। যে তথ্য আমরা পাচ্ছি, অভিযুক্তের মিথ্যা যাচাইয়ের পরীক্ষা এটা একটা পলিগ্রাফ টেস্ট। এর আগে একাধিক বড় ঘটনায়, দেশের বড় বড় মার্ডারের ঘটনায় কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে সাফল্য এসেওছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এক্ষেত্রে অভিযুক্তের হৃৎস্পন্দন, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন, রক্তচাপের কমা বা বাড়ায় নজর রাখা হয়। এমনকি জিজ্ঞাসাবাদ যখন করা হয়, যখন একের পর এক প্রশ্ন করা হয়, সেই সময় জিভ শুকিয়ে যাচ্ছে কিনা, মাথার চুল খাঁড়া হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হয়। এমনকি স্কিন বা চামড়া, তার টান টান ভাব বাড়ছে নাকি কমছে, চোখের মণি সেটা ছোট হচ্ছে না বড় হচ্ছে, সেখানে বেশি নাড়াচাড়া হচ্ছে কিনা, মুভমেন্ট হচ্ছে কিনা, কাঁপছে কিনা, ডান দিক বাদিক হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নজর রাখা হয় এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে, যেখান থেকে বোঝা সম্ভব যে কেউ সত্যি বলছেন না মিথ্যে বলছেন। গ্রাফ বিশ্লেষণে ধরা যায় সত্যি মিথ্যে। এখনো পর্যন্ত এই বিষয়গুলো আপাতভাবে সাধারণের জন্য এই পয়েন্টগুলো বলে রাখলাম, কিন্তু ডিটেলটা আমি জানবো ডক্টর শোভন দাসের কাছ থেকে। ডক্টর দাস, আদৌ কি মনে হচ্ছে যেভাবে কোথাও ষড়যন্ত্রের একটা স্পষ্ট চিহ্ন ধরা পড়ছে, তারপর সন্দীপ ঘোষকে পলিগ্রাফ টেস্ট করে সত্যি ওগরানো সম্ভব, আপনার কি মনে হয়? হ্যাঁ, এখানেই আমি কালকে বলেছিলাম যে অনেক ঢাক ঢোল বাজিয়ে সিবিআই বিশাল সব অস্ত্র টস্ত্র নিয়ে মাঠে নেমে পড়েছেন, তার মধ্যে একটা পলিগ্রাফ। এবার তখন আমারও মনে হয়েছিল বা অনেকেরই মনে হচ্ছে এবার বোধহয় খুনি ধরা পড়লো, এবার বোধহয় রেপিস্ট ধরা পড়লো। কিন্তু আসলে পলিগ্রাফটা কী? এতদিন ধরে তো পলিগ্রাফ হচ্ছে, আপনার কথা শুনেই বুঝলাম যে পলিগ্রাফ 7 দিনের পর দিন হয়ে যাচ্ছে, পলিগ্রাফ হচ্ছে, সবই হচ্ছে। আসলে এই পলিগ্রাফ শুরুটা হওয়ার একটু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটাই, যখন পৃথিবীতে থার্ড ডিগ্রিটা, সারা পৃথিবীতে এই থার্ড ডিগ্রি ব্যাপারটা যখন খুব ক্রুয়েলটির পর্যায়ে চলে গেল, তখন একটা দাবি উঠলো না এভাবে ক্রুয়েলটি করা যায় না, তখন একটা সায়েন্টিফিক লাই ডিটেকশন টেকনিকের একটা খোঁজ পড়ল। তার প্রথম কিন্তু আসে পলিগ্রাফ, তারপরে এলো কিন্তু ট্রুথ সিরাম, দ্যাট ইজ দ্য নার্কো অ্যানালিসিস, নেক্সট ব্রেন ম্যাপিং। তো এর মধ্যে নার্কো অ্যানালিসিস ছাড়া বাকি দুটো কিন্তু নন ইনভেসিভ টেকনিক, যেগুলো আদারওয়াইজ সেফ, কিন্তু এগুলো থেকে কিছু ডিসিশান নিতে গেলে যেটা দরকার ভীষণ ভীষণভাবে একটা এক্সপার্ট, খুব ভালো এক্সপার্ট, এবং তার যে প্রোবিং পদ্ধতি, তার যে এতের পদ্ধতি। আচ্ছা, নার্কো টেস্ট বলা হয়, নার্কো টেস্ট কি পলিগ্রাফ টেস্টের মানে এটা দুটো টেস্ট কি একই রকমের? এর মধ্যে দুটো আলাদা সম্পূর্ণ তফাত? তফাত এটাই তফাত যে নার্কো পলিগ্রাফটার ব্যাপারটা যদি একটু পরে আসি, এখন এই পলিগ্রাফটা নিয়েই আলোচনাটা হচ্ছে। নার্কোটা হচ্ছে একটা শরীরের মধ্যে একটা ইঞ্জেকশান, একটা প্রি অ্যানাস্থেটিক এজেন্ট, একটা শরীরের মধ্যে একটা ইঞ্জেকশান ঢুকিয়ে তাকে প্রায় অচেতন করে দেওয়া, প্রি অ্যানাস্থেটিক কন্ডিশনে নিয়ে আসা হয়, যখন তার আর কোনো রকমের সেই এভাবে রেজিস্ট্যান্স দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। আবারও বলছি, এই এই নার্কো অ্যানালিসিসে যেটা রেজিস্ট্যান্স, সেখানেও কিন্তু চিট করা সম্ভব, এবং হার্ডকোর ক্রিমিনাল আকছারি চিট করে থাকেন। পলিগ্রাফে তো খুবই সম্ভব। মানে কিভাবে চিট করা সম্ভব? হ্যাঁ, মানে এটা সাধারণ মানুষ পাগলের মতো জানতে চাইছেন যে এই সেই পলিগ্রাফ টেস্ট সন্দীপ ঘোষ সব উগড়ে ফেলবেন, কিন্তু এটাই সব আমার প্রশ্ন, আমারও প্রশ্ন যে কিভাবে চিট করা সম্ভব। উনি নিজেও একজন ডাক্তার, উনি হয়তো জানেন প্রসেস, বা দীর্ঘদিন ধরে একই প্রশ্নের ফেস করতে হচ্ছে, এটা আপনি আমাকে বলুন যে কি করে। আমি কোনটা বলবো, পলিগ্রাফ না নার্কোটা? পলিগ্রাফটা কিভাবে চিট করা সম্ভব? পলিগ্রাফ, পলিগ্রাফটা সিম্পল পদ্ধতি, কিছু খুবই সিম্পল পদ্ধতি, কিছু কোয়েশ্চেন্স, প্রি সিলেক্টেড কোয়েশ্চেন্স যেগুলো করা হয়, এগুলো প্রোবিং কোয়েশ্চেন্স বলে। তার মধ্যে রেলেভেন্ট কোয়েশ্চেন, কন্ট্রোল কোয়েশ্চেন, প্রি রেলেভেন্ট কোয়েশ্চেন্স থাকে, এবং সেটা দিয়ে যে পার্টিকুলারলি যে সাসপেক্ট, যাকে যা করা হচ্ছে, তার যে ইমোশনাল চেঞ্জ, তার যে চেঞ্জ, এগুলো কীভাবে দেখা হয়? এই জন্য যেমন আমরা যে কোনো আইসিউতে গেলে, আইসিসিউতে গেলে দেখবেন চারিদিকে সব অনেকগুলো গ্রাফ ট্রাফ উঠছে, বিপি মনিটরিং হচ্ছে, তার মধ্যে রেসপিরেশন মনিটরিং হচ্ছে, তার মধ্যে হার্টবিট হচ্ছে, পালস, সব কিছুই জিনিস, যে কোনো জিনিস স্বাভাবিকভাবে আপনাকে, দেখুন সত্যি কথা বলা খুব সহজ, মিথ্যে বলা কিন্তু কষ্ট। এই যে মিথ্যেটাকে লুকিয়ে রেখে, কারণ মিথ্যেটা সত্যিকে লুকিয়ে বলতে হয়, তো তার জন্য একটা জিনিস, এই ডিসেপশনের জন্য একটা তার মতো ইমোশনাল চেঞ্জ হয়, এবং তার জন্যই কিন্তু এই ধরনের জিনিস, তার হয়তো রেসপিরেশানটা বাড়বে, সাবকনশাসই হবে, রেসপিরেশানটা বাড়বে, তার ইয়েটা বাড়বে, হার্টবিট বাড়বে,
কিন্তু এই যে ব্যাপারটা, আবারও বলছি, ইনোসেন্ট পার্সনসের মধ্যেও এই জিনিসটা হতে পারে ফলসলি। আবার খুব এক্সপার্ট হার্ডকোর ক্রিমিনালস, তারা কিন্তু খুব ইজিলি এটাকে কিন্তু ক্রিয়েট করতে পারে। না, আমি ইচ্ছে করলেই আমার রেসপিরেশন চেঞ্জ করতে পারি, আমি ইচ্ছে করলেই আমার পালস চেঞ্জ করতে পারি। সুতরাং আমি সত্যকে মিথ্যা বলবো, মিথ্যাকে সত্য, এই যে ডিসেপটিভ টেকনিক্স, যারা মোটামুটি যারা একটু এক্সপার্ট তারা তো করতেই পারেন। এবং তার জন্যই পলিগ্রাফ ইজ নাথিং মোর দেন, নাথিং বেটার দেন দ্য টস অফ কয়েন, দ্য ডিটেকশনস অফ দ্য লাই অ্যান্ড ট্রুথ। নাও দ্য পলিগ্রাফ ইজ জাস্ট রিগার্ডেড অ্যাজ এ জাঙ্ক সায়েন্স, ইটস নাথিং বাট দিস থিং ইজ অল টস অফ কয়েন। সুতরাং এখান থেকে সত্যি বের করা এবং কোনটা সত্যি, সব থেকে বড়ো কথা, এগুলো ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে কিছুটা হেল্প করতে পারে যে জিনিসটা খুঁজে আনার জন্য, যে এভিডেন্সটা বের করার জন্য। কিন্তু এই পলিগ্রাফ টেস্টে যদি বলে যে স্বীকারোক্তি যদি দিয়ে দেয় ধর্ষক, আমি ধর্ষণ করেছি, যদি মার্ডার, আমি মার্ডার করেছি, এর কোনো ভ্যালু নেই কোর্টের কাছে। সুতরাং দ্যাট উইল নেভার বি অ্যাকসেপ্টেড অ্যাজ ইন্ডাস্ট্রিজ ইভেন দ্য কোর্ট অফ ল। সুতরাং এই পলিগ্রাফ টেস্ট এখনও করা হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি, এই কন্ডিশানে, এই ক্ষেত্রে এর কতটা ভ্যালু আমি যথেষ্ট সন্দিহান। কারণ এটা খুব বেশি লোক এটাকে আর সায়েন্টিফিক হিসেবে মানছে না, ট্রিটমেন্ট হিসাবে মানতে চান না। একদমই তাই। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে এই রেজাল্টের ফলাফল কতটা গুরুত্বপূর্ণ বা কোন কোন জায়গাতে এগুলো সত্যি সত্যি গ্রহণযোগ্য, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম। আমি সেই পয়েন্টগুলো একবার দর্শকদের বলে দেবো, তারপরে ব্রেকিং নিউজে নজর রাখবো যে এই পরীক্ষার ফলাফল কতটা গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গায় প্রভাব ফেলছে, বা সাফল্যের হার, যাকে আমরা বলি সাকসেস রেট, সেটা কটা কত, এই সেই পয়েন্টগুলো একবার বলে দেবো। প্রথম হচ্ছে পলিগ্রাফ টেস্টের সাফল্যের হার 50-70%, যেরকম আমরা জানতে পারছি। অর্থাৎ বুঝতেই পারছেন এতক্ষণ ধরে যেটা বলছিলেন ডক্টর দাস, সেটাই 50-70%। শান্ত পরিবেশে এই টেস্ট হওয়া বাঞ্ছনীয়। জানি না যে যেখানে সকাল থেকে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত 10 দিন ধরে তাকে একাধিক প্রশ্ন উত্তরে জর্জরিত করা হয়েছে প্রশ্নবাণে, সেখান থেকে কতটা শান্ত পরিবেশ তৈরি করা সম্ভব প্রশ্ন উঠছে। কিন্তু শান্ত পরিবেশে পরীক্ষা বাঞ্ছনীয়, পলিগ্রাফ টেস্ট কিন্তু আদালতে গ্রহণযোগ্য নয়। এবং লাস্ট পয়েন্ট, 100% এই টেস্ট থেকে সত্যি বেরিয়ে আসে এটাও প্রমাণিত নয় এখনো পর্যন্ত। তাই আবারও প্রশ্ন থেকে গেল, অভয়ার ধর্ষণকারী, এই গোটা ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছে, আসল মূল চক্রী যারা, তারা কি সত্যি সামনে আসবে? যে নিখুঁত অপারেশন করে রাজ্যের প্রশাসন সমস্ত তথ্য প্রমাণ, যা যা কিছু হওয়া সম্ভব, সেগুলো পাকা মাথায় 5 দিন ধরে একটু একটু করে লোপাট করেছে।